তারপর আস্তে আস্তে কেউ একজন গাড়িতে মেরেছে পরেছি পাঞ্জাবি বউ আমার সেজে লাগছে সুন্দরী পরেছি পাঞ্জাবি বউ আমার সেজে লাগছে সুন্দরী চলো না আরেকবার পালিয়ে বিয়ে করি আজকে সুন্দর সাজুগুজুটা এমনি এমনি নয় বস আমাদের বিয়ে তো হয়ে গেছে অলরেডি 2018 সালে বাট এইবার ধীরে ধীরে আমাদের সব বন্ধুদের বিয়ে হচ্ছে যেগুলো আমরা দোকায় অ্যাটেন্ড করব তো এখন বেসিক্যালি আমরা আছি হাওড়ার গেস্ট হাউস বাট আমাদেরকে যেতে হবে হচ্ছে নাগের বাজারে বাট যেটা এখান থেকে লাগবে 45 মিনিট বাট এখন টাইম হচ্ছে সন্ধে 7:30 অলরেডি আমরা লেট তো সাথে গায়ে হলুদের যে ভিডিওটা আমরা করেছি সেটা এখনই ছাড়বো 7:30 মানে কখন কি আপলোড হবে জানি না বাট আজকে ছাড়বো যা হোক করে তো তারপরে আমরা বেরোবো এখান থেকে রেডি তো হয়ে গেছে আপাতত শঙ্করদা তারপর হচ্ছে তপু এরা সবাই শুরু হয়ে গেছে যে কখন যাব পৌঁছে গেছে ওরা অলরেডি দেরি হয়ে গেছে চলো আর টাইম ওয়েস্ট করবো না এখানে সুন্দর হাওড়া ব্রিজের মজা নিতে নিতে সুন্দর হাওড়া ব্রিজের মজা নিতে নিতে একদম চলে যাই নাগের বাজার সবেমাত্র এলাম প্রচন্ড যে মানে 1 ঘন্টার 10 কিলোমিটার রাস্তা আসতে আমাদের টাইম লেগেছে 1 ঘন্টা 15 মিনিট তারপর আস্তে আস্তে কেউ একজন গাড়িতে মেরেছে হ্যাঁ পেছন দিকে দাগ করে দিয়েছে না বাইক নিয়ে মেরেছে ও বা বাহ এই তো এইখানে দেখো কষ্ট না এগুলো ছিল না এই তো আজকেই হয়েছে বাই দ্য ওয়ে আইসক্রিম তো খেয়ে নি আমরা বিয়েতে এসেছি বিয়েতে এসেছি তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বর আর বউ বসে গেছে একটু সাইড দেখি বাবু হাই বিয়ে করে নিলি আচ্ছা ঠিক আছে রিচুয়ালস গুলো শেষ কর হাফ হয়েছে না আচ্ছা ঠিক আছে কাকলিতে পুরো হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে না ছেলে এখন বিয়েতে খুব ব্যস্ত ঠিক আছে তুমি তো এলে আমার সাথে হঠাৎ করে এইটা এলো কোথা থেকে এখন থেকেই সব হচ্ছে বিয়ে বাড়িতে এসছি হাতে যখন খাওয়ার এসে গেছে অলরেডি একটুখানি টুকটাক রিভিউ দিয়ে দেওয়া যাক ক্রিসপি কর্নটা মুখে চলে গেছে আর এটা হচ্ছে চিকেন পকোড়া জানো কেমন হয় নাথিং টু সে আমাদের বিয়ে কাজটা সম্পন্ন হচ্ছে সেটাকে এনজয় করি এটা হচ্ছে বেবি কর্ন আকারো এটা মুঠে দয় হচ্ছে না এটা মুঠে দয় আকারো এটা হাত ডালে মুস্তে এরম করে অরিন্দম লাইক করো নমো একটা ভিডিও
সবাই গাইস, সবাই হচ্ছে সাত পাকে বাধা করে, এরা হচ্ছে ন পাকে বাধা করছে। আমরা একটু মানে লেট করে এলাম, সকালে এসেছিলাম, তারপর হচ্ছে কাকা কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ ভাই, কংগ্রাচুলেশন ভাই। বিয়ের গদিতে বসে মানে মানে এটা কি বলে, সিংহাসন বলে তাই তো? সিংহাসনে বসে কেমন ফিল হচ্ছে? নরম আছে কিন্তু সিংহাসনে, নরমই লাগছে না আমার, আমার নরম লাগছে। না না ওই ফিলের কথা আমি বলছি না, তোমাদের এই যে গাঁট বন্ধন যেটা হয়েছে না, আমি ওটার কথা বলছি। খুব ভালো লাগছে, ফাইনালি মোটামুটি যাকে ভালোবেসেছিলাম তাকেই বিয়ে করেছি। তোদের ভালোবাসা দেখে সত্যি কথা বলতে আমাদেরও ভালো লাগছে, কারণ আমার ভালো লেগেছে যে আমার বেস্ট ফ্রেন্ডরা আমার বিয়েতে এসছে। আগের থেকে বড় কিছু পাওয়া না, সবাই এসছে, মানে মানে দারুণ লাগছে, মানে সিরিয়াসলি একদমই না, একদমই না। এই আমাকে দেখ না, আমি কি দেখতে খারাপ? না না, এই তো এরকম ভাবেই করলাম। আমার আমার বউ যখন কথা বলে না, আমার পুরো লাইফ লাইটটা বলে দিয়ে ভালো বাসা, ওটা ভালো বাসা না, ওটা বালু বাসা। এনিওয়ে তোমাদের জন্য প্লেস করছি ভালো, মানে সুখে সংসার করো, তাদের ব্যবসা করতে নাও। এই বাবা রে বাবা রে, ঠিক আছে চলো, আজকে আমরা মজা হবে, আমরা খাবো এখন। দেখো জাস্ট আমরা ওপর থেকে নিচে এলাম, এখন আমাদের হবে খাওয়া দাওয়ার পর্ব, কারণ ডিনার অলরেডি এখন বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, আর 10টার সময় আমরা ভাবছি ডিনার করে নেবো, কারণ সবাইকে বাড়িতে যেতে হবে, তারপর এডিট করতে হবে, কাল সকালে আবার ব্লগ আসবে। তো সেই জন্য আপাতত, আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলেছিলাম ব্লগের শুরুতেই, যে হলুদ নিয়ে হলুদের যে ব্লগটা করেছি সেটা আজকেই আপলোড করবো এনি হাউ, বাট আমার সাথে আমার মানে ইন্টারনেট কানেকশন আমাকে সাথ দিল না, তো সেই জন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি, বাট ফিগার নট ওই ব্লগটাও আপলোড হবে, বাট কিছুদিন পরে, মানে আগে এই ব্লগটা দেখতে পাবো, তারপরে হলুদের ব্লগ দেখতে পাবো। আপাতত আমরা খেতে যাবো, চলো গাইস। বহু কষ্টের পরে গিয়ে আমরা চেয়ারটা পেয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া এখনো অবধি হয়নি। দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু করতে করতে অরিন্দম আর কাকলিয়ন চলে এসেছে নিচে নেবে, কারণ ওদেরও খাওয়ার সময় হয়ে গেছে আর আমরা এখনো খাইনি। তো দেখো এইটা আছে ভাই, এখানে হয়ে যাবে রে ভাই, আয় অরিন্দম এখানে আয় না, হয়ে যাবে। কি করবো, ভাগ্য খারাপ, এসো বসো, খেয়ে যাও। ও বাবা কত কেয়ারিং, তোদেরকে এখানে বসিয়েছি কেন তোরা গেস কর না, মানে তোরা যদি বসিস তাহলে আমাদেরকেও সেলফ সার্ভিস হবে না, মানে ওরা দিয়ে চলে যাবে সবাই। দেখো খেতে বসেছি যখন, তোমাদেরকে এক এক করে আইটেম দেখাই, কারণ সব আস্তে আস্তে একসাথে দেখালে সব খাওয়ার বাসি হয়ে যাবে, মানে বাসি নয় এগুলি ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য এখন পড়ে গেছে পাতে হচ্ছে লুচি আর এটা কি মিক্স ভেজ আই থিঙ্ক, তো তার সাথে এখানে হচ্ছে ফিস ফ্রাই, ফিস ফ্রাই তো ওটা, আর এটা হচ্ছে কি চিকেন, চিকেন দিয়া জিরা রাইস, জিরা রাইস, আর তোমাদের জন্য আছে মটন বিরিয়ানি। আচ্ছা ওকে চলো, সবাই যেভাবে বলছে দেখো ফিস ফ্রাইটাকে এরকম হালকা করে ভাঙবে, এরকম ভাবে দেখাবে, ক্লোজ আপ শট একটা দেখাবে, এইভাবে দিয়ে কাসুন্দিতে চোবাবে, হ্যাঁ দিয়ে এই পেঁয়াজটা নেবে, এর মধ্যে দেবে, এ মাল উঠছে না কেন, ওর না, হ্যাঁ এই দেখো দেখো জাস্ট মটন দেখো বাবা, আলু আছে, হ্যাঁ চিকেন অল্প নেবো, বাস বাস দিয়ে দাও। তো বেসিক্যালি গাইস সমস্ত নিচ্ছি, বেসিক্যালি ফুড ব্লগ আর বেশি করবো না, মানে আমরা সব খেতে এতটাই ভালোবাসি, যখনই খেতে বসি শেষে দাঁড়িয়ে ফুড ব্লগ হয়ে যাচ্ছে। ঠিক আছে কাকা, গুড নাইট, দেখ লজ্জা কর না। দেখো সবাই সবাই দাঁড়িয়েছে, আমি কুলফি খেতে খেতে লাইনে আমি দাঁড়িয়েছিলাম, আমি বুঝতে পারি যে আমি আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার বলে আমাকে এইভাবে অ্যাটেন্ড করি, আমার 1000 সাবস্ক্রাইবার, এখানে দেখো এই বড় বড় ইউটিউবার আছে, আমার 1000, আমার 1000, ওই জন্য 1000 3000 কে মানে ইয়ে করছে না, সম্মান দিচ্ছে না। ইস ঠিক, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর দ্য আইসক্রিম, খুব ভালো খেতে, খুব ভালো লাগলো, আর রিসেপশন তো মাস্ট দেখা হচ্ছে, অনেক আনন্দের প্ল্যান আছে, আই হোপ দারুণ হবে, আর আমি আর কাকুরি সত্যি খুব হ্যাপি হয়ে যদি এসছিস, আমি এমনি তো আসতাম একদম, লাইক কমেন্ট শেয়ার থাকি, আমরা সবাই মিলে নাচবো, হ্যাঁ আমরা সবাই মিলে নাচবো, আসলে তোমার হতোই না, হ্যাঁ আমি পার্টি, হ্যাঁ
বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তোমরা সবাই ভালো থেকো আর আমাদেরকেও ভালোবাসা দিও একদম। আর ব্যাস এটাই, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে, বি হ্যাপি, টাটা।